আসসালামাইকুম, ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। আপনার নাম কি? আমার নাম ভাইয়া মরিয়ম। মরিয়ম, খুব সুন্দর নাম তো। মরিয়ম আপা, আপনি বললেন যে একটা ভিডিও করবেন, আপনি অনেক দূরে থাকেন, তো সেজন্য আমাদের স্টুডিওতে আসতে পারছেন না। তো আপনি থাকেন কোথায়? ভাইয়া এই তো আমি থাকি চট্টগ্রামে। চট্টগ্রাম থাকেন? জি। তো মরিয়ম আপা, যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কি আপনার? জি ভাইয়া, যে ছবিটা দেখছেন স্ক্রিনে এটা আমার নিজের ছবি। তো মরিয়ম আপা, আমাদের মানে ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলুন? ইউটিউবে আসার উদ্দেশ্য ভাই, আমি গরিব অসহায় লোক, প্রতিবেদনে আসছি যৌতুকের জন্য, বিয়ে হইতেছে না। তো যৌতুক ছাড়া যদি কোনো দেশের হোক আর প্রবাসের হোক, যে কোনো ভাইয়েরা যদি আমাকে বিয়ে করে, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। সে বিয়েতেই হোক আর আবিয়েতে হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? পরিবারে আছে, ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে, আর আমি একজন বোন আছি। আমার মা মারা গেছে আর বাবা বিয়ে করে চলে গেছে, কোনো খোঁজ খবর আছে না। আচ্ছা, তো পড়াশোনা করে দূর করছেন? পড়াশোনা ভাই এই ফাইভ তো করছি, বেশি পড়তে পারিনি। তো পড়াশোনা কি আর ইচ্ছা ছিল? পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু আর্থিক অবস্থা ভালো না, সেই জন্য আর পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, তো এখন সংসার কে চালায়? সংসার ভাই এই যে আমি চালাইতেছি, একটা মেশিন এ কাজ করি, সেলাইয়ের মেশিন এ আরেকজনের বাসায়, এটা দিয়ে আর কি কোন রকম কষ্ট করে চলতেছি। আচ্ছা, তো এখন আসছেন কি জন্য? রেকর্ডিং এ আসছি ভাইয়া, যদি কোনো ভাইয়েরা আমার পাশে এসে দাঁড়ায়, কেউ যদি আমাকে একটা সেলাইয়ের মেশিন নিয়ে দেয়, আমার দায়িত্ব নেয়, আলহামদুলিল্লাহ সে যদি আমাকে পছন্দ করে আমি ওনার কাছেই বিয়ে বসবো, এটাই ইচ্ছা। আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয় নাই? জি না, বিয়ে হয় নাই। তার মনে করেন যদি বিবাহিত কোনো পুরুষ আপনাকে বিয়ে করতে চায়? বিবাহিত পুরুষ যদি বিয়ে করতে চায় সমস্যা নাই, সে যদি দায়িত্ব নিয়ে পাশে এসে দাঁড়ায় আমাকে বিয়ে করবে, সে বিয়েতে হলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি একটু বয়স বেশি হয়? বয়স বেশি হলেও সমস্যা নাই। আচ্ছা, তো দর্শক আপনার নাম কি বলেন? মরিয়ম। মরিয়ম আপার কথা শুনলেন, তাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আপনি ভালো থাকবেন।